ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে চলতি বছরের 5 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান ক্রয়ের কর্মসূচি। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয় 23 টাকা। বরগুনায় ধান সংগ্রহের তালিকায় থাকা 198 জন কৃষকের কাছ থেকে 592 মেট্রিক টন ধান কেনার কথা, কিন্তু ব্যবসায়ীদের সাথে যোগ সাজশে সরাসরি কৃষকের কাছ থেকে না কিনে বাজার থেকে ধান কেনার অভিযোগ বরগুনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেনের বিরুদ্ধে। 23 টাকার স্থলে অন্য জেলা থেকে প্রতি কেজি ধান 15 টাকা কেজি দরে সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। আমরা গাড়ি ভাড়া দিচ্ছে আর স্বাক্ষর নিচ্ছে কাগজে আর 1000 টাকা দিচ্ছে। আমি সরকারি গুদামে কোনোদিন ধান পান আমি বিক্রি করি নাই। খোঁজ নিয়ে জানা যায় 198 জন কৃষকের নামে ভুয়া তালিকা তৈরি করেন খাদ্য গুদামের ওই কর্মকর্তা। এর সত্যতা মেলে ব্যবসায়ী ও খাদ্য গুদামের কর্মচারীদের বক্তব্যে। ধান সংগ্রহের নীতিমালা অনুযায়ী কোনো ব্যবসায়ী বা ফরিয়ার কাছ থেকে ধান কেনা যাবে না। জানতে চাইলে অবশ্য অনিয়মের কথা অস্বীকার করেন খাদ্য বিভাগের এই কর্মকর্তা। সরকারিভাবে ধান ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।